মেয়েটা ছিল। মেয়েটা ছিল সদ্য ফোটা, মেয়েটা আধো কুড়ি, মেয়েটা আমার গোধূলি বেলার স্নিগ্ধ ভালো ছুরি, মেয়েটা ছিল, মেয়েটা ছিল শ্যামলা ঘেঁষা, মেয়েটা আজও সবুজ, মেয়েটা আমার বুক ভাসানো প্রেমের মতোই অবুঝ, মেয়েটা ছিল, মেয়েটা ছিল চোখের পাতায়, মেয়েটা ধ্রুব তারা, মেয়েটা কখনো মাটির গানে প্রেমিক দো তারা, মেয়েটা ছিল আন্দোলনে, মেয়েটা ভীষণ একা, মেয়েটার নাম বাহান্নতে বুলেট দিয়ে লেখা, মেয়েটা আজও ইচ্ছে মেঘে বৃষ্টি দিয়ে আশা, মেয়েটা আমার আতর ঢালা স্বাধীর বাংলা ভাষা, মেয়েটা আমার স্বাধীর বাংলা। এটা আমার খুব প্রিয় গান এবং গানটা খুব মানে ধরো গানটা এমন ভাবে শু মানে কথাটা এত সুন্দর খুব প্রাসঙ্গিক কথা থেকে যে ওখানে গিয়ে পৌঁছবে তুমি 52 তে এটা গানটা আমার শোনা আমি জানি 52 যে ভাষা আন্দোলন বাংলাদেশের এবং সত্যি কথা বলি আজকে আমাদের একজন বাংলাদেশি বন্ধু ফোন করলেন এই গানটি বাংলাদেশে যখন গাই না খুব অবভিয়াস কিছু কারণেই আমি যখন এই জায়গাটাতে আসি যে মেয়েটির নাম মেয়েটার নাম 52 বুলেট দিয়ে লেখা তখন অনেক শ্রোতারা কিন্তু রিয়াক্ট করেন কথাটাতে এবং খুব ইমোশনাল হয়ে যান। আসলে সেই ধরনের কখনো রিয়াকশন এখানে কলকাতাতে গিয়ে পাওয়া যায় না, মানে আমি কেন বলছি তার কারণ হচ্ছে যে সরাসরি এর সঙ্গে যুক্ত তো ওই আবেগটা জড়িয়ে আছে ওদের সঙ্গে, আমাদের সেই আবেগটা এভাবে এই কথাটাতে সঙ্গে এর যে হিস্ট্রিটা কী এর ইতিহাস কী এর প্রেক্ষাপটটা কী সেটা জানা থাকলে তবেই না তার সঙ্গে আবেগের একটা যোগ থাকবে। এটা বাংলাদেশে যখন গাই অনুষ্ঠানে গাই এবং অনেকে শুনতে চান আমার খুব ভালো লাগে গেয়ে খুব ভালো লাগে আমার গানটা। আজকে এই গানটাই আমি যাই না আমার কাছে ওর মতো অত অত কবিতার অত নেই আমার কাছে এক্ষুনি গানটার মনে হলো আমি এক্ষুনি শুনলাম তোমাদেরকে। আচ্ছা একটা ফোন আছে দেখিনি।